একটি টেস্টও এই বুথ থেকে করা সম্ভব হয় নাই। বিজ্ঞান কলা ভবনের তিনতলাতে যা দেখেছে অশ্লীল অবস্থায় দুজনকে পায়, তাদের যে অপকর্ম, টেস্ট না করিয়ে স্যাম্পল ফেলে দিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া, করতো আর কিছু নিজে আসতো আসিয়া মেয়ে ছেলে নিয়ে প্রতিগত গান বাজনা। জেকেজি হেলথ কেয়ারের যে বুথ তিতুমির কলেজে বসানো হয়েছিল সেই বুথগুলো এখানে দীর্ঘদিন থেকে তারা এই বুথগুলো বসানোর চেষ্টা করেছে, বুথ বসানোর নাম করে নানা নাটক হয়েছে, কিন্তু বাস্তবতা হলো যে একটি টেস্টও এই বুথ থেকে করা সম্ভব হয় নাই। শুধুমাত্র এগুলোকে দেখানো হয়েছে, এগুলোকে দেখিয়ে তারা বিভিন্ন জায়গায় নিজেদেরকে বিশ্বাসযোগ্য করে তুলেছে এবং এক পর্যায়ে তাদের যে মূল উদ্দেশ্য ছিল যে এগুলোকে পুঁজি করে সাধারণ মানুষের কাছে যাওয়া এবং ব্যবসা করা, সেটি তারা করতে পেরেছে খুবই সফলভাবে। যদিও এখন তারা ধরা খেয়েছে, আরিফুল এই মুহূর্তে কারাগারে। সত্যি আপনাকে ওরা মারছিল কেন? অসামাজিক কার্যকলাপ করে প্রতিবাদ করাতে। মানে আপনি কি দেখছিলেন, তারা কি কি করতো এখানে? আমি মেয়ে ছেলে নিয়ে আমোদ ফুর্তি করতো, মেয়ে ছেলে মানে এরা এমডি মেয়ে ছেলে আছে এমনি আমোদ ফুর্তির গান বাজনা, এই তারপর মদ, বিভিন্ন ধরনের দ্রব্য নেশা জাতীয়, হ্যাঁ তারপর কি কয় মেয়ে নিয়ে তারা এক ভবনে আরেক ভবনে, যেহেতু মেয়ে থাকে আলাদা ছেলে থাকে আলাদা, মেয়ে থাকে ওরিডিয়ামে ছেলে মেয়ে গেছে কলা ভবনে তিনতলায় রাত 1:30 সময়, এই প্রতিবাদ করাতে যে কেন আমরা মেয়ে থাকবে আলাদা আরেক জায়গায় যান কেন, আমরা করোনার নামে চিকিৎসা তো দূরে কথা, আমরা করোনা তো কোনো চিকিৎসাই করেন এখানে, কিন্তু আপনার এখানে অশালীন অশালীন চলাফেরা, অশালীন ওড়া বসা, এই ধরনের কথাতে প্রতিবাদ। তারপরে ব্যাঞ্চ মাঠের মধ্যে ব্যাঞ্চ ফলানো, যে বলতাম যে আপনার ব্যাঞ্চগুলো ফলাই রাখছেন, ব্যাঞ্চগুলো ঢুকে রেখেন, বৃষ্টিতে নষ্ট হইতেছে। অসামাজিক কাজ কি আরিফ চৌধুরী করতো? আরিফ নিজে নিজে করতো, তার লোকজন করতো, আরিফ নিজে আসতো আসিয়া এই মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করতো, গান বাজনা বিশাল অডিটোরিয়ামে পর্দা লাগাইতো, পর্দা লাগাইয়া গান বাজনা করতো রমজান মাস, পুরো রমজান মাসটাই তারা এই ধরনের করছে। কিন্তু করোনা তো চিকিৎসা এখানে একটা নমুনা সরক এনে এই কলেজে, এই কলেজে একটা নমুনাও না, তারা এই ধরনের কাজে এই প্রতিবাদ করাতে এই আমার আমার আমাকে পুরো সব স্টাফের ব্যাপারেই আমের আক্রমণ চলাইছে ওই দিন রাত্রে 2টার সময় 1:30 সময়। আরিফ চৌধুরী কি কোনো অপকর্ম করতো? হ্যাঁ অপকর্ম করতো, সে নেশা খাইতো, মদ খাইতো, মেয়েদের নিয়ে মানে অশালীন ওড়া বসা করতো আরিফ চৌধুরী। ওর ওয়াইফ যে ডাক্তার সাবরিনা, সাবরিনা ওর কথাবার্তা ওর সবসময় হুমকি দিত শেখ হাসিনা, সবসময় হুমকি দিত শেখ হাসিনা, যে শেখ হাসিনা কিছু বললেই শেখ হাসিনা ধর কথা বলবো না কথা বলবো, এই ধরনের মানে ভয় দেখাইতো। তারা কি করে, তারা ওই অডিটোরিয়ামে তারা ইয়াবা খায়, বিভিন্ন ধরনের কুকর্ম এবং সামাজিক দূরত্ব যেটা বজায় রাখার কথা সেটা তো করেই না, পারলে এসে নামাজের পর্ব তারা একত্র হয়ে যায়, হঠাৎ করে তারা তিনতলাতে ওই আপনার ওই বিজ্ঞান কলা ভবনের তিনতলাতে যায়, দেখে যে অশ্লীল অবস্থায় দুজনকে পায়, তখন স্টাফ ওই ভিতরে যায়, দেখি যে কিছু বিভিন্ন ধরনের যে কী জানি বলে আপনার নেশাদ্রব্য এবং কি বিভিন্ন ধরনের, বিশেষ করে সামাজিক দূরত্ব বজায় রাখেনি, উল্টা কন্ডম বিভিন্ন ধরনের ছবি পড়ে রয়েছে বিভিন্ন ধরনের, হঠাৎ করে এটা যখন প্রথম দিকে আসে, আসার পর উনি বলতেছে কি ওই যে কী নাম জানি ওই ওনাদের যে আরিফ স্যার, আরিফ সাহেব মানে সিও, উনি বলতেছে যে আপনারা এখান থেকে সরেন এবং কি আপনাদের এখানে কোনো ভূমিকা নাই, এখানে আপনার কাকে জানাবেন, পুলিশকে জানাবেন, পুলিশ এগুলো আর কি টাকাটা কেনা যায়, এবং কি তারা অনেক হুমকি দামকে দিচ্ছে। এরা বলতো যে এরা করোনার কাজ করে, কিন্তু কোথায় কাজ করে এটা আমরা জানতাম না, থাকতো মেয়ে থাকতো প্রায় 150-200, ছেলেও 150-200। এত মানুষ এখানে কি হইতো, এখানে বুথ আপনার 4-5টা মানুষ 150-200 কি হয়? এরা নাকি বাইরে বিভিন্ন জায়গায় কাজ করে, নমুনা সংগ্রহের জন্য যায়, এদের নির্দিষ্ট জায়গা থাকে, ওই ওই সব জায়গা থেকে নমুনা সংগ্রহ করে, এরপর আইন এনে নমুনা তারপরে ওরা টেস্ট করে। এখানে আপনারা কি কি দেখেছেন ওদের এখানে? আমরা আমরা তো আসলে ঢুকতে পারতাম না এটার ভিতরে, ঢুকতে দিত না, এখানে ওদের আলাদা সিকিউরিটি থাকতো, ওরা এই শুরু থেকে এটা শুরু থেকে এই পর্যন্ত কোনো সাংবাদিকও ঢুকতে দেয় না, কাউরে ভিতরে ঢুকতে দিত না, ওরাই থাকতো, ডিজে পার্টি ওরা পড়ার
পুরো রোজার মাস ওরা এনজয় করতো, এবং এটা নিয়ে ওদের যে সিইও তারা জানানো হয়েছে আরিফ চৌধুরী, সে বলছে ওরা সারাদিন কাজ করে, ওরা এনজয় করবে, এটা তার ব্যাপার। ওরা হচ্ছে পুরো রোজার মাস এলাকাবাসীকে ওরা নামাজ পড়তে দেয় না, আমাদের অডিটোরিয়ামে গান ছেড়ে ওরা নাচতো এবং ওটার মধ্যে ড্রিঙ্কস করতো, মানে যা খুশি তাই করতো। এরপরে হচ্ছে আপনার মেয়ে নিয়ে ছেলে মেয়ে অন্তরঙ্গ অবস্থায় ধরা খাইছে, এইটাও সিকিউরিটি যারা ছিল তারা পুলিশে ইনফর্ম করা সেইটা পুলিশকে জানানো হয়েছে। এরপরের দিন আবার আমাদের স্টাফদের গায়ে ওরা হাত দিছে, তাদের সাথে খারাপ ব্যবহার করছে এবং তাদেরকে মাইরও দিছে, প্রায় 7 থেকে 8 জনের অবস্থা খুব গুরুতর ছিল। এবং একটি বিষয় চিন্তা করে দেখুন, একটা মানুষের মানবিকতা, মূল্যবোধ, এবং একটি মানুষ কত অমানুষ হলে, কত নিচে নামলে এই করোনাকালীন, মানুষের কষ্টকে, দুঃখকে, রোগকে পুঁজি করে একজন মানুষ করোনা আক্রান্ত হওয়া, মানে এটি তার কাছে অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। সেই মানুষগুলোকে কেন্দ্র করে যারা ব্যবসা করতে পারে, সেই মানুষগুলোর সাথে যারা প্রতারণা করতে পারে, এদেরকে কোনোভাবে মানুষ বলা যায় কি না সেই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। এবং এই প্রক্রিয়ার সাথে তারা স্বামী স্ত্রী পাশাপাশি আরও বেশ কিছু মানুষ জড়িত ছিল, এবং খুবই সূক্ষ্ম সুচারুভাবে একটি মুখোশের আড়ালে তারা এই অপকর্মগুলো করে গেছে।